রাজ্য বিজেপির সমস্ত গ্রুপ ছেড়েছেন শান্তনু ঠাকুর। গতকাল রাত থেকে এ খবরে সরগরম হয়েছিল মতুয়া রাজনৈতিক মহল। এবার শান্তনু ঠাকুর প্রসঙ্গে মমতা বালা ঠাকুরের প্রতিক্রিয়া। তিনি বলেন, এটি সম্পূর্ণ বিজেপি এবং শান্তনু ঠাকুরের ব্যাপার। যারা বিজেপি গ্রুপ ছাড়ছেন, যারা বিজেপির বিরুদ্ধে মুখ খুলছেন, তাদের প্রশ্নের উত্তরে মমতা বালা ঠাকুর বলেন, তাদের সৎ বুদ্ধি হোক। এছাড়াও বাজি ফাটাবে না বোমা ফাটাবে সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, এমন কথাও বলেন তিনি। দেখাবো মমতা বালা ঠাকুরের প্রতিক্রিয়া শান্তনু ঠাকুরের বিজেপি গ্রুপ ছাড়ায়। বিভিন্ন সময় বিভিন্ন নেতা মন্ত্রীরা আমাদের এখান থেকে চলে গেছিলো, তারা আবার কামব্যাক করেছে, আর তার ডিসিশন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। কিছুদিন আগেই বনগাঁ সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে, সেখানে একজন সভাপতি করা হয়েছে, মতুয়াদের প্রাধান্য দেওয়া হয়নি এমন অভিযোগে মতুয়া বিভিন্ন নেতারা ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে। এরপরেই বিধায়করা তারা গ্রুপ থেকে বেরিয়ে যায়, আবার শান্তনু ঠাকুর বেরিয়ে গেল বিজেপির গ্রুপ থেকে। শোন, এটা টোটালটা আমি তো বারবার করে বলছিস, এটা তাদের ব্যাপার, এটা আমাদের, আমি তৃণমূল করি, আমি বিজেপি করি না, আর বিজেপির কথা আমি বলতে চাইও না। তারা যেটা মানে বলছে তারাই সে তার বক্তব্য, তারা কী চিন্তাভাবনা করছে কি না করছে সেটা বলতে পারে। হ্যাঁ, মতদের জন্য কিছু করেনি বিজেপি, সেটা আমি বলতে পারি। সে কারণেই মনে হচ্ছে ওদেরও ক্ষোভ তৈরি হচ্ছে, হতে পারে।